এবার আর হাল ছাড়তে রাজি নয় বিএনপি। দলটির নীতি নির্ধারকরা বলছেন, দাবি আদায়ে আন্দোলনের ধরন পাল্টে প্রয়োজনে আসতে পারে হরতাল অবরোধের মতো কর্মসূচিও। তবে আন্দোলনের গুরুত্বপূর্ণ সময়ে দলের মহাসচিব সহ শীর্ষ নেতাদের পরপর বিদেশ যাত্রা নিয়ে নানা প্রশ্ন রাজনৈতিক মহলে। এরই উত্তর খুঁজেছেন সহকর্মী শফিকুল হক। সরকার পতনের এক দফা দাবিতে চলমান যুগপৎ কর্মসূচির মধ্যে নেতাকর্মীদের রাজপথে রেখে হুট করেই সিঙ্গাপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির আরও কয়েক সদস্য। কিন্তু কেন? রাজনৈতিক মহলে গুঞ্জন, নির্বাচনের আগে সরকারকে শেষ ধাক্কা দিতে শক্ত পরিকল্পনার চিন্তা করছে বিএনপি। এ কারণেই সিঙ্গাপুরে সরকারের নিয়ন্ত্রণ এবং সব ধরনের পর্যবেক্ষণের বাইরে থেকে চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি ঠিক করতে চায় দলটি। যদিও বিএনপির শীর্ষ নেতাদের এ সফরের নেপথ্যে কোনো রাজনৈতিক ইস্যু দাঁড় করাতে নারাজ দলটির নেতারা। তারা বলছেন, এই সফর নিছকই চিকিৎসা সংক্রান্ত। আজকে আমাদের মহাসচিব অসুস্থ, তার স্ত্রী অসুস্থ, ক্যান্সার দুরারোগ্য ব্যক্তিদের আক্রান্ত। আজকে সেখানে তার স্ত্রীর সাথে সে যাবে না, এবং সে ফিরে আসবে দু একদিনের মধ্যেই। মির্জা আব্বাস অসুস্থ, তিনি দু একদিনের মধ্যেই ফিরে আসবেন। কাজে এগুলো নিয়ে অন্য কারো চিন্তা করার কিছু নাই। বিএনপি একটি বিশাল দল, আজকে বিএনপি খুব সুন্দরভাবে চলতেছে, এই ব্যাপারে আওয়ামী লীগের চিন্তা করার অত কিছু দরকার নাই। আওয়ামী লীগের নিয়ে চিন্তা করুক, তা আমাদের তো নালিশ দেওয়ার কোনো বিষয় নাই। আমরা দেশের মানুষের উপর নির্ভরশীল, আমরা সব কিছুর পরে আমরা খালি একটা ভোট চাই, আমরা অন্য কোনো কিছু দরকার নাই। আমরা একটা ভোট চাই যাতে মানুষ ভোটটা দিতে পারে, সেটার জন্য একটা নিরপেক্ষ সরকার চাই। এখানে আমরা বলতেছি না কাউকে ক্ষমতায় বসায় দেওয়া হোক, তাকে ক্ষমতা থেকে নামায় আরেকজনকে দেয়া হোক, আমরা সেটা বলতেছি না। আমরা প্লেন অ্যান্ড সিম্পল, যার কয়েক মাস বাকি আছে একটা নির্বাচন, এই নির্বাচনটা যাতে জনগণ ভোট দিতে পারে। গত দুইটা নির্বাচনে মানুষ ভোট দিতে পারে নাই, কাজেই মানুষের ভোটেই নির্বাচিত হবে সরকার। কাজেই সরকারের কাছে আমাদের একটাই দাবি, যে ওই নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের পথটা যাতে সরকার বন্ধ না করে রাখে। দুই রকম আলোচনা করার জন্য বিদেশে যাওয়ার দরকার কি কেন হচ্ছে? তো দেশে দেখে সে আলোচনার কি অসুবিধা কোথায়? আমি তো দেখছি না। আমরা তো প্রতিনিয়ত আমাদের স্থায়ী কমিটি সবার প্রত্যেক সপ্তাহে হচ্ছে, তারেক সাহেব সহ হচ্ছে। বিএনপি তো কোনো আন্ডারগ্রাউন্ড পার্টি নেই, আমাদের যত কর্মসূচি সব খোলামেলা কর্মসূচি এখানে, এবং আমাদের যত সিদ্ধান্ত সব খোলামেলা সিদ্ধান্ত, আলাপ আলোচনা কিন্তু সব খোলামেলাভাবে হচ্ছে। সুতরাং বিদেশে যাওয়ার কোনো প্রয়োজনও হয় না, এবং বিদেশে গিয়ে আলোচনার কোনো প্রয়োজন নেই। আমরা দেশে বসে প্রত্যেকটা আলোচনা খোলাখুলিভাবে করছি, এবং জনগণের সমর্থন নিয়ে আমাদের রাজনীতি। আমাদের তো ওই অন্য দল যেটা আমাদের প্রতিপক্ষ, তাদের নির্ভরশীলতা যে জায়গায়, যে রাষ্ট্রীয় সন্ত্রাস দিয়ে, দলীয় সন্ত্রাস দিয়ে, সরকারের কর্মকর্তাদের দিয়ে, তাদের যে নির্ভরশীলতা, আমাদের তো নির্ভরশীলতা জনগণের উপর। তো আমার তো জনগণকে সাথে নিয়ে থাকতে হবে, বাংলাদেশেই থাকতে হবে। আর মানুষের তো অসুস্থতা থাকলে তো বিদেশে ট্রিটমেন্টে যেতে হবে, তাই না? অসুস্থতার জন্য ট্রিটমেন্টে গেলে যদি কেউ এরকম কিছু মনে করে, সেটা তাদের সমস্যা, আমাদের তো কোনো সমস্যা নেই। ক্ষমতাসীনদের উস্কানিতে পা না দিয়ে প্রেক্ষাপট ও সময় বুঝে আন্দোলনের ধরন পাল্টানোর ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় নেতারা। বলেছেন, এই আন্দোলন শুধু বিএনপির একার নয়, 14 কিংবা 18-র পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা নেই বলছেন তারা। এই মুক্তি সংগ্রাম কিন্তু বিএনপির একার কোনো সংগ্রাম না, এটা বাংলাদেশের মানুষের রাজনৈতিক, গণতান্ত্রিক, সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার অর্থে। দেশ স্বাধীনতার যে মূল প্রত্যাশা, স্বাধীনতা যে আকাঙ্ক্ষা ছিল, সেটা আবার ফিরে পাওয়ার আন্দোলন এটা। সুতরাং আজকে এখানে সমস্ত দেশ সম্পৃক্ত, এবং বাংলাদেশের প্রত্যেকটি মানুষ তার ভোটাধিকার, তার আইনের শাসন, জীবনের নিরাপত্তা, তার বাক স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, আজকে সব কিছুর ফিরে পাওয়ার যে আন্দোলন, এটা তো বিএনপির একার কোনো আন্দোলন হতে পারে না। সুতরাং এই আন্দোলনের ভিত্তি অনেক গভীর, এবং এই আন্দোলন দেশের ভিতরে যেভাবে সমর্থন, বিশ্ব বিবেক, বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো কিন্তু তারাও কিন্তু এরকম একটি আন্দোলনকে সমর্থন দিচ্ছে। কারণ আমরা তো প্রতিশ্রুতিবদ্ধ বিশ্বের কাছে, জাতিসংঘের কাছে, এগুলো কোনো অভ্যন্তরীণ বিষয় আর হতে পারে না এখন। সুতরাং এই প্রেক্ষাপটে
একদিকে জনগণ আরেকদিকে হচ্ছে একটা অবৈধ সরকার। তো জনগণের বিরুদ্ধে একটা অবৈধ সরকার তার রাষ্ট্রীয় সন্ত্রাস ব্যবহার করে, দলীয় সন্ত্রাস ব্যবহার করে টিকে থাকার একটা সময় আছে। আমরা মনে করি সেই সময় পার হয়ে গেছে, যে রাষ্ট্রের সন্ত্রাস ব্যবহার করে, দলীয় সন্ত্রাস ব্যবহার করে, বিচার বিভাগকে ব্যবহার করে, রাষ্ট্রের রাষ্ট্রীয় কর্মকর্তাদের ব্যবহার করে জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে টিকে থাকার একটা সময়, সব কিছুর একটা সময় আছে, সেই সময়টা শেষ হয়ে গেছে এবং তাদেরকে যেতে হবে। বাংলাদেশের মানুষ যেভাবে সবসময় জয়ী হয়েছে, এবারও তারা সিদ্ধান্ত নিয়েছে একটা অবৈধ দখলদার অনির্বাচিত সরকারকে বিদায় করবে, বিদায় করে তাদের তারা নির্বাচিত সরকার যারা তাদের কাছে জব দিয়ে থাকে। তো সুতরাং সেদিক থেকে আন্দোলন অনেক শক্তিশালী, জনগণ রাস্তায় নেমেছে, জনগণ বার্তা দিয়েছে। বার্তা দেওয়ালের লিখন যদি কেউ না পড়ে সেটা তাদের সমস্যা, দেওয়ালের লিখন খুব পরিষ্কার, তাদেরকে যেতে হবে, জনগণ তাদের নির্বাচিত সরকার দেখতে চায়। জনগণ যদি মনে করে যে হরতাল অবরোধের প্রয়োজন হবে, আমরা জন আকাঙ্ক্ষার বাইরে কোনো কর্মসূচি এখনও দেই নাই আর হরতাল দেব না এমন অঙ্গীকারও করি নাই, আবার হরতাল দেবই এমন কথা এখনো বলি না। আমরা তো শুনি যে কোনো মুহূর্তে জরুরি আইন ঘোষণা করতে পারে, আবার এও শুনি এই সংসদকে আরও এক বছর দুই বছরের জন্য বলবৎ দেখার জন্য আইন পাস করতে পারে। তারা তো সবই পারে, তার মানে কি ক্ষমতায় থাকাটাই একমাত্র কাজ, একটা রাজনৈতিক দলের দায়িত্ব ছিল তাটা কি জনগণের আকাঙ্ক্ষা কি পূরণ করা। তারা তো জনগণের আকাঙ্ক্ষা পূরণ করছে না, জনগণ ব্যতীত একটা রাষ্ট্র হয় না আর জনগণ দ্বারা নির্বাচিত না হলে সেটা একটা সরকারও হয় না। তো তারা সেই গণতন্ত্রের যে নিয়মগুলি আছে সারা বিশ্বের, তার একটা নিয়ম তাকে প্রতিপালন করতে হবে। যদি রাশিয়া চায়নার মধ্যে ভোটার বিহীন করে যে না ভোট হবে না, সেটা একটা ব্যাপার, তো সেটা করে তো ফেল করছে, লাভ হয় না। তো সুতরাং যেখানে ভোটের প্রশ্ন আসে সেখানে জনগণকে ভোট দেওয়ার ব্যবস্থাটা করতে হবে না, তারা ভালো কিছু করবে বা একটা সুস্থ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটাধিকারে বিশ্বাস করে সরকার গঠন করবে এই স্বপ্ন তারা দেখে না। দমন পীড়নের মধ্য দিয়ে যে কোনোভাবে তাকে সরকারে থাকতে হবে, এটা হলো মূল কথা। আরও কিছু কথা আছে বাজারে, যে সরকার যদি ছাইড়া দেয় সেটা প্রাণহানি করবে। কেন প্রাণহানি করবে? নির্বাচনের আগে পরে এক ধরনের উত্তেজনা থাকে, হ্যাঁ একটু কখনো কোথাও মারামারিও হয়, এটা নির্বাচনের সাথে রিলেটেড। হ্যাঁ আমি এইটুকুর ভয় পাওয়ার তো কোনো কারণ নেই, ঠিক কি না? সার্বিক বিষয়টা হারা জিতার পরে একটা রিয়াকশান হয়, এটা পৃথিবীর সকল দেশেই হয়, আমেরিকাও হয়েছে। তো সুতরাং আপনি কেন মারা যাবেন? ইতিপূর্বে কি তারা মারছে না ইতিপূর্বে আমরা মারছি সরকার পরিবর্তনের পর? দেশকে অস্থিতিশীল অবস্থায় না ফেলে সরকার চাইলেই আবারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে পারে বলেও মন্তব্য বিএনপির শীর্ষ নেতাদের। আওয়ামী লীগকে ক্ষমতায় থাকার জন্য ওইভাবে তারা সংবিধান সংশোধন করে নিচ্ছে, এখন জনগণের কথা ভাবলে, জনগণের ভোটাধিকারের কথা যদি আমি ভাবি, তাহলে তারা উইদাউট এনি হেজিটেশন তারা এনাফ, কারণ তারা রাতে দিন বানানো ছাড়া এই সংসদে এই পার্লামেন্ট দিয়ে ওনারা অনেক কিছু করতে পারে, অর্থাৎ এটাকে আবার তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটা ওনারা এখানে পুনঃস্থাপন করতে পারে। তাইলেই তো মাঠ প্রশমিত হয়, জনগণ কী হয় আশ্বস্ত হয় যে সে তার ভোটটা দিতে পারে। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা।